আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি ওয়ালটন সিআরটি টিভি এসেছে, আর এই টিভিটির সমস্যা নিয়ে এসেছে। টিভিটি কিন্তু অফ হয়ে গেছে, দেখুন। আমি পাওয়ার প্লাগটি এসিতে ইন করে নিলাম, সুইচটি যদি চাপ দেই দেখুন কোনো ইন্ডিকেটর লাইট জ্বলতেছে না, মানে কোনো পাওয়ার নেই। এখন বজ্রপাত মেঘ বৃষ্টির সময়, এ সময় কিন্তু পাওয়ার সমস্যা নিয়ে আমাদের কাছে বেশিরভাগ টিভি আসে। আর এই পাওয়ার সমস্যাটি সমাধান কিভাবে করা যায় সেই কাজটি আজকে দেখানোর চেষ্টা করছি। পাওয়ার সমস্যা, একই সমস্যা অনেক পার্সের থেকে হতে পারে। পাওয়ার অনেক কারণে টিভিতে থাকে না। এটি সঠিকভাবে মেরামত করতে হলে আমাদেরকে অবশ্যই ভোল্টেজ পরিমাপ করে দেখতে হবে, কোথায় কত ভোল্টেজ আছে। এগুলো যদি আমরা পরিমাপ করে দেখতে পারি, তাহলে খুব সহজেই আমাদের কাজগুলো ওকে হয়ে যাবে। প্রথমে আমি এই যে পাওয়ার সেকশনটা আছে, এই সেকশনটাই কিন্তু পরিমাপ করে দেখব আমাদের পাওয়ার ওকে আছে কি না। আমরা এসি কর্ডটি 220 ভোল্ট কারেন্টে দিয়ে নিলাম। প্রথমেই আমি দেখে নিচ্ছি আমাদের সার্কিটে B+ ভোল্টেজটি ওকে আছে কি না। 0 ভোল্ট। B+ ভোল্টেজটি যদি ওকে না থাকে, তাহলে আমি দেখছি আমাদের যে 300 ভোল্ট থাকার কথা, 300 ভোল্ট আছে কি না। 300 ভোল্ট দেখুন, 0.8 300 ভোল্ট ও নেই। এবার আমি দেখে নেব আমাদের এসি ভোল্টেজ সার্কিট পর্যন্ত ওকে আছে কিনা। 236 ওকে, 236 236। আমরা এসি ভোল্ট কিন্তু ওকে পাচ্ছি। রেক্টিফায়ার পর্যন্ত আমরা এসি ভোল্ট ওকে পাচ্ছি 236। এইখানে আমরা কিন্তু এসি ভোল্টটা পাচ্ছি না, অর্থাৎ আমাদের এই যে 4টা রেক্টিফায়ার ব্যবহার করা হয়েছে, 207 1 2 3 4, এই 4টা রেক্টিফায়ারে কিন্তু এসি ভোল্ট প্রবেশ করতে হবে। দেখুন, একটিতে এসি ভোল্ট আছে, আর একটিতে কিন্তু এসি ভোল্ট দেখাচ্ছে না। এখানে আছে, এখানে নেই। এখানে একটি রেস্টেনের সংকেত দেখা যাচ্ছে, দেখুন এখানে নেই, এখানে আছে। আমাদের টিভিতে কিন্তু 300 ভোল্টও প্রেজেন্ট নেই, এর জন্য আমাদের এসি ভোল্টেজগুলো পরিমাপ করতে হচ্ছে। আমরা দেখে নেই কোন পার্স ব্যবহার করা হয়েছে। দেখুন, এইখানে এই একটি পার্স ব্যবহার করা হয়েছে, পার্সের নাম্বারটি দেখুন NTC 5D 13। এই পার্সটি দিয়েই কিন্তু ভোল্টেজ এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে কিন্তু যাচ্ছে না।
আমরা সেম নম্বরে আরো একটি পার্স নিয়ে নিয়েছি। পার্সটি আমরা ওই পার্সটি থাকা অবস্থায় আমরা আরেকটি পার্স লাগিয়ে নিচ্ছি। আমরা দেখব ভোল্টেজটি এই পিনে থেকে এই পিনে যায় কিনা। ২২২ দেখুন এই পাশে কিন্তু এখন আমাদের ভোল্টেজটি চলে এসেছে ২২২। ৩০০ ভোল্ট যদি দেখি ২৮২ প্রেজেন্ট আছে। B+ ১১০ ভোল্ট প্রেজেন্ট আছে। আমাদের পাওয়ারের ভোল্টেজ কিন্তু আমরা পেয়ে গেছি। দেখুন টিভিটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের টিভিটিতে ব্লু কালার কিন্তু চলে এসেছে, ডিসপ্লে লেখাও আছে সেই সাথে। ডিশ সংযোগটি লাগিয়ে দেখি আমাদের টিভিতে ছবি আছে কিনা। দেখুন টিভিতে অলরেডি ছবি চলে এসেছে। আমাদের টিভিটি কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেছে। এইভাবে কাজটি করার ফলে আমাদের টিভিটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে। আশা করছি আপনারা যদি এভাবে কাজটি করেন দেখে শুনে, তাহলে সকল কাজই খুব সহজেই হয়ে যাবে। আসলে আমাদের ইলেকট্রনিক্সের যত কাজ আছে, ভোল্টেজগুলো যদি আমাদের জানা থাকে কোথায় কত ভোল্টেজ থাকতে হবে, এই ভোল্টেজের উপর ভোল্টেজগুলো যদি আমরা পরিমাপ করতে পারি যে এখানে ভোল্টেজ মিসিং হচ্ছে, ভোল্টেজগুলো কেন মিসিং হচ্ছে, শর্ট আছে কি না, এ ধরনের সব কিছু যদি আমরা পরিমাপ করে দেখতে পারি, সহজেই আমাদের কাজ কিন্তু সমাধান হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।